ভাই যদি কেউ কম দামে ডিম কিনতে চান আপনাদের ফার্মেই আপনাদের পার্শ্ববর্তী ফার্মে খোঁজ নেবেন যে ঠোস খাওয়া ডিম বা ট্যাপ খাওয়া ডিম আছে নাকি কারণ এইসব ডিম পাইকারি আলারা যারা নেয় তারা নেয় না এই এইগুলো হইতেছে এগুলো আমরা আলাদা কিনে আনছি এই ডিমগুলোতে সবচেয়ে বড় সাইজের ডিম সাধারণত আমরা বাজার থেকে এই সাইজের ডিম কিনি হ্যাঁ কিন্তু আমরা ফার্মে যেয়ে দেখেন এই সাইজের ডিম কিনে আনছি এগুলো তো অনেক বড় মানে প্রায় দুইটের সমান হ্যাঁ ফার্মে যদি আনতে পারেন ডাইরেক্ট মিডিয়া ছাড়া তাহলে আপনি 260-70-80 দিয়ে আনতে পারবেন এই ডিমগুলো এই যে এইগুলা আর এইগুলোই হইতেছে আমরা 350-360 টাকা করে কিনি আর 220-340-এর ভিতরে আপনি পাবেন ফার্মের ভিতরেই সদ্য কোনো ই ডিম না খারাপ না কিন্তু ওই মুরগিতে দিয়ে লাথি মারছে বা একটু ই হয়েছে ট্যাপ খাইছে সেই ডিমগুলো আপনি পাবেন আপনি পার্শ্ববর্তী ফার্মে যোগাযোগ করবেন ঠোস খাওয়া ডিম তাহলে আপনি অল্প টাকাতে আপনার ডিমের চাহিদা মেটাতে পারবেন এই সময় আপনার এক কেস মানে 360 টাকা 70 টাকা বর্তমান বাজার রেট এখন অক্টোবর 23 অক্টোবর 2023 বর্তমান বাজার মূল্য 360-70 এই সাইজের ডিম হ্যাঁ আর ঠোস খাওয়া মানে একটু আঘাত খাওয়া ডিম ডেলি ওই ইসে হয় ওই মূল যেই ফার্মে ডিম আছে ডিম হয় সেই ডিমগুলো একটু সাইজ একটু বড় হয় কিন্তু সেই ডিমগুলোর সাইজ একটু বড় হয় কিন্তু একটু ওই ইসের কারণে কারণ এগুলো এরা নেয় না ওই যারা নাকি আরও পাইকারি আলার ওরা নেয় না কারণ পরিবহন একটু সমস্যা হয় ডিমে অন্য কোনো সমস্যা নেই ভিতরে চামড়াটা ঠিক আছে কিন্তু হয়তো ওই মুরগি একটু ধাক্কা দিছে বা একটু আঘাত পাইছে টসকায় যায় ওঠা নামার সময় ক্যারিংয়ের সময় এই ডিমগুলো আপনার ফার্মে পাবেন এই ডিমগুলো ফার্মে 220-340 সর্বোচ্চ 50 টাকার ভিতরে পাবেন এই ডিমগুলা এর বেশি নেবে না হ্যাঁ তবে বেশি ভিড় করলে তারা হয়তো দাম বাড়াই দিতে পারে আপনারা সেই সিস্টেমে নেবেন আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মের থেকে নিতে পারবেন যে কোনো ফার্ম খোঁজ নিলে ডিমের ফার্ম যেগুলো আছে এগুলো সাইজ একটু বড় হয় আর আমি এই এই ডিমগুলো আজকে এক খাসি আনছি এক কেস আনছি ঠিক আছে আবার এক এক কেস আনছি যেগুলো সাইজে এর চাইতে বড় এর চেয়ে বড় সেটা ফার্মে পাওয়া যায় এটা বাইরে সাধারণত আসে না ওই এলারা নেয় না আর কি পাইকারি আলারা নেয় না সাইজে বড় কেননা এর ট্রেটাও সাইজে বড় দাম কিন্তু তেমন বেশি না মাত্র 20 টাকা আমার কাছ থেকে 10 টাকা বেশি নিয়েছে খাসিতে তা আজকে আমরা ঠোস ডিম যেটা নাকি আঘাত পাওয়া ডিম সেটার থেকে এরকম একটা ডিম আমি আমাকে একটু ফ্রাই করে দিল পোস ডিম যেটা আমি একটা পোস ডিম খাবো এরকম একটা ডিম ই করছি এখন আমরা একটা দেখাইতেছি হ্যাঁ এটাকে ওটা যদি আমি একটু আগে আমার হাত থেকে স্লিপ খাইছে আর একটা এসে দেখা একটু ঠোস ছিল আমি আবার হাতে আমার চাপ লাগছে ডিমটা একবার ফ্রেশ মানে কি হয়তো ভাবতে পারো উপরের ভাঙা দেখে ভিতরে কিনা কিন্তু আমি খুলতে একটু ই হইতেছে ওই একেবারে বাটি ভরিয়ে গেছে এটা আমার ইসের কারণে আমি ঠিক মতোই করতে পারিনি সেই জন্য হয়তো এটা ভরে গেছে সরি এখন আমরা এর ভিতরে একটু ভাই পোস করে খাবো হ্যাঁ ভেজে দেখেন হ্যাঁ একটা ডিম পোস খাবো এখন ডিমটা পোস করে আনছি বিসমিল্লাহির রহমান রহিম দেখছেন চমৎকার একদম চমৎকার ডিম চমৎকার শুধু উপরে বডিটা চামড়া ভিতরে ঠিক ছিল উপরের ওই খোলসটা একটু আঘাত পাইছে এই জন্য এখনও আপনারা যারা চান ফার্ম থেকে খাসি হিসেবে কিনে আনতে পারবেন অল্প না আপনি খাসি হিসেবে কিনে আনতে পারবেন ঠিক আছে
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিবেন, যাতে সবাই তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে।